তো খেয়াল করে দেখুন, এখানে আমরা বিভিন্ন মেনু তৈরি করে নিয়েছি অ্যাকচুয়ালি, এই যে ম্যানেজ ইউজার, অ্যাড কোয়েশন, কোয়েশন লিস্ট, তারপরে লগ আউট। তো এর পর্যায়ে আমরা লগ আউট অপশনটা দেখবো, কারণ আমরা অলরেডি দেখেছি কিভাবে ইউজার লগ ইন অপশন তৈরি করতে হয়, তাই না? তো আর লগ আউট অপশনটা তৈরি করার জন্য এটা আছে কোথায়? এটা আছে অ্যাকচুয়ালি আমার এই যে হ্যাডারের মাঝে, এখানে কিন্তু আছে, তাই না? এই যে হ্যাডারের মাঝে আমরা কি করেছি, এই যে অ্যাকশন ইকাল টু লগ আউট আমরা কি করেছি এখানে দিয়ে নিয়েছি। তো আপনি এখানে যে কাজটি করবেন, যেমন এখানে আপনি অ্যাকশন ইকাল টু লগ আউট দিয়ে নিয়েছেন, তাই না? তো আমি সিম্পলি এখানে করে ফেলি, কারণ এর জন্য আমি আরেকটা পেজ নিয়ে কাজ করতে চাচ্ছি না। ধরুন আমি জাস্ট এখানে আমি একটা পিএইচপি একটা ব্লক নিচ্ছি, এখানে আমি কি করলাম পিএইচপি একটা ব্লক নিলাম, ওকে ফাইন। তো ধরুন আমি দিলাম যে ইফ, তারপর দিলাম যে ইসেট ইসেট ডলার আন্ডারস্কোর গেট। তো গেট দিয়ে আপনি যে কাজটি করবেন, এখানে যে অ্যাকশন ইকুয়াল টু লগ আউট দিয়েছেন, আপনি এখানে লিখবেন যে অ্যাকশন, ওকে অ্যাকশন। যদি অ্যাকশন সে পায়, তারপরে ধরুন এন্ড, ধরুন আমি কি করছি এটাকে কপি করছি, আপনি এখানে লিখবেন যে এন্ড এন্ড, এই যে অ্যাকশন অ্যাকশন ইকুয়াল ইকুয়াল, যদি আপনি যেটা সেট করে দিয়েছেন এই যে লগ আউট, যদি লগ আউট হয় তখন সে কি করবে, সে লগ আউট করবে। তো আমরা লগ আউট করার জন্য এই যে আমাদের সেশন আছে, তো সেশনটাকে আমরা কি করেছি উপরে কিন্তু একবার লোড করে নিয়েছি, তাই না? যেহেতু সেশনটাকে আমরা একবার লোড করে নিয়েছি, যে সেশনের মাঝে যে ক্লাসগুলো আর যে মেথডগুলো আছে, আমরা হর হামেশাই এই মেথডগুলোকে আমরা কি করতে পারবো, এখানে ব্যবহার করতে পারবো। তো সেশন ডেস্ট্রয় করার জন্য আমরা এরকম একটা মেথড তৈরি করে নিয়েছিলাম, তাই না? এই যে ডেস্ট্রয়, তো এরকম মেথড তৈরি করে নিয়েছিলাম। ধরুন এখানে আমরা এই যে হেডার লোকেশন করে আমরা লগ ইন পেজে আমরা ট্রান্সফার করে ফেলেছিলাম, তাই না? তো এখানে আর আমরা অ্যাকচুয়ালি এই যে লগ ইন পেজে আমরা ট্রান্সফার করবো না। তো ধরুন এটা এরকমই থাক, ধরুন আমরা কি করছি এই যে অ্যাডমিন, অ্যাকচুয়ালি যে ডেস্ট্রয় যেটা আছে, ডেস্ট্রয়টাকে আমরা কি করবো, আমরা কল করবো এখানে, ওকে। ডেস্ট্রয়টাকে আমরা কল করলাম, তো এখানে আমরা কল করলাম। তো অ্যাকচুয়ালি আপনি আরো আনসেট করে নিতে পারেন, এই যে এখানে যে আপনি সেশনটা করে নিয়েছেন, ধরুন আপনি আনসেট করে নিতে পারেন, তারপরে আবার সেশন এরটাকে স্টার্ট করে নিতে পারেন, অনেক মেকানিজম আছে। তো এগুলো আপনারা দেখবেন, আপনারা করবেন এগুলো। তো আমি জাস্ট কি করছি এরকমই রাখছি, সেশনটাকে সে ডেস্ট্রয় করে নিল, তারপরে ধরুন আমি কি করব, এইখান থেকে এটাকে রিডাইরেক্ট করব, আমি ওইখান থেকে রিডাইরেক্ট করতে চাচ্ছি না, ওকে। তো রিডাইরেক্ট করার পর অবশ্যই আমি কি করব, এটাকে এক্সিট করে দেবো, ওকে, এক্সিট সেভ দিলাম। তো এখানে যেটা আমরা করেছিলাম চেঞ্জ করেছি একটু, আমাদের কি করতে হবে, এখানে সেভ দিতে হবে। আমি কি করলাম সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করছি, তো রিফ্রেশ করার পর আমি কি করলাম, লগ আউট করলাম, আমাকে কি করলো লগ ইন পেজে নিয়ে আসলো। তো এখন ধরুন আমি যদি আবার এখন এই যে ইন্ডেক্স পেজের মাঝে আমি যদি অ্যাক্সেস করতে চাই, আপনাকে কিন্তু এখন আর ইন্ডেক্স পেজের মাঝে অ্যাক্সেস করতে দিবে না, কারণ কি আপনি চেক করে নিয়েছেন, আপনাকে লগ ইন পেজের মাঝে রিডাইরেক্ট করে দিচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। তো ধরুন এখন আমি কি করছি, এই যে অ্যাডমিন লিখছি, অ্যাডমিন লেখার পর ধরুন আমি এখন আমার রিয়েল পাসওয়ার্ড দিয়ে আমি কি করছি অ্যাক্সেস করার চেষ্টা করছি, এবং কি আমি অ্যাক্সেস করতে পারছি, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো আমি যে কথাটি আমি আপনাদেরকে বলেছিলাম, যেমন ধরুন এই যে সেশনের মাঝে আপনি আরও অনেক কাজ করে নিতে পারেন, যেমন সেশন এরটাকে আপনি স্টার্ট করে নিতে পারেন, তারপরে সেশন আপনি আনসেট করে দিতে পারেন। যেমন ধরুন আপনি এখানে দিলেন যে সেশন আন্ডার স্কোর, আপনি কি করলেন এই যে সেশন আনসেট করে দিলেন, ওকে। তারপরে ধরুন আপনার কুকিকে আপনি কি করতে পারেন, এখান থেকে আবার চেক করে নিতে পারেন, কুকি রিমুভ করে দিতে পারেন, তারপর সেশন এরিয়াটাকে আপনি কি করবেন স্টার্ট করে নেবেন। অনেক সময় দেখা গেল যে কাজ করবে না, তখন সেশন এরিয়াটাকে স্টার্ট করে নিলেন। তো জাস্ট আমি এরকমই রাখছি, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে বিষয়গুলো আপনারা কীভাবে করতে পারেন, ওকে। দেখবেন অনলাইন ঘাটবেন, গুগল সার্চ করবেন, দেখবেন আরও অনেক মেকানিজম আপনারা পাবেন। যখনই আটকে যাবেন এক জায়গায়, সাথে সাথে গুগল সার্চ করবেন, দেখবেন যে অনেক মেকানিজম আপনারা পাবেন। তখন আপনি দেখবেন যে আপনার আরো শার্প হচ্ছে, আপনার চিন্তা চেতনা আরো শার্প হচ্ছে, যে এগুলো আরো কিভাবে করা যায়। তো আমি লাইভ করে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি টিউটোরিয়াল পারপাসে, যার কারণে আমি কি অনেক কিছুই দেখা গেল যে আমি স্কিপ করে যাচ্ছি, কারণ কি এগুলো আপনারা অটোমেটিকলি পেরে যাবেন, এবং এতে কিন্তু কাজ হয়ে যাচ্ছে এখানে, যার কারণে এগুলো স্কিপ করাটা একেবারে নিতান্ত সাধারণ ব্যাপার। আপনি নিজেও এগুলো করবেন, দেখা গেল যে একটা মেকানিজম করছেন, ওইটা দিয়ে আপনার কাজ হয়ে যাচ্ছে, আপনার আর বাকি অন্যগুলোতে আপনার যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। অ্যাকচুয়ালি এটাই হলো আপনার ডেভেলপমেন্ট। যখন যে জায়গায় আপনি আটকে যাবেন, সেই জায়গায় আপনি কি করবেন, নতুন একটা মেকানিজম আপনি অ্যাপ্লাই করলেন, দেখবেন অনেক সময় এমন ঘটনা ঘটবে যে এটাই কাজ হওয়ার কথা কিন্তু এটাই কাজ হচ্ছে না, আবার দেখা গেল যেটা কাজ হওয়ার কথা না এটা আবার কাজ করছে। বিষয়টা হলো প্রবলেমটা এমন এক জায়গায় হয়ে আছে যেটা হয়তো আপনি আমি ধরতে পারছি না, বা ওইখান থেকে আমি আপনি বুঝতে পারছি না, বের করতে পারছি না, যার কারণে কি আমরা অন্য একটা মেথড দিলাম বা মেথড তৈরি করলাম, মেকানিজম তৈরি করলাম, ওইটা কাজ করছে, এবং যেটা হওয়ার কথা এটা কাজ করছে না, বিষয়টা এরকম। তো যাই হোক, এগুলো আপনারা বুঝবেন, তো ওকে ফাইন, ধন্যবাদ।